করব। আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব সুন্দরী টাইটেল দিব, তোমরা হাসতে হাসতে আমার জান্নাতের মধ্যে তোমরা পৌঁছে যাবে। নাম্বার ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে নেক কারনি ওয়ালি হতে হবে, নেক কারনি ওয়ালি হতে হবে, মানে হলো ইসলামের যত ভালো কাজ আছে তোমাকে পালন করতে হবে। দুই নম্বর হলো কনিতা, তোমাকে কনিতা হয়ে যেতে হবে, মানে হলো তোমার স্বামীর যেমন ইনকাম আছে ওই ইনকামের উপরে তোমাকে সন্তুষ্ট হতে হবে। তোমার স্বামী তোমাকে যেই মানের জিনিস তোমাকে নিয়ে এসে দেবে ওই মানের জিনিস পেয়ে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে। বর্তমান সময়ের মা বোনেরা আজকে নিজেরাই উপার্জন করতে শিখেছে, নিজেরাই মার্কেটিং করতে শিখে গেছে, স্বামীর মার্কেটিং করাকে পছন্দ মনে করে না। ঈদ যখন চলে আসে মা বোনেরা নিজে নিজেই আজকে মার্কেটে গিয়ে কাপড় পছন্দ করে নিয়ে আসে, আসে কি আসে না? তবে এলাকার মা বোনরা হয়তো বাসে না, আমি আমাদের এলাকার কথা বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্বামী তোমাকে যে মানের জিনিস দিতে পারবে ওই মানের জিনিসের উপরে সন্তুষ্ট তুমি হয়ে যাবে, তোমার স্বামীর ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হবে। তাহলে আমি আল্লাহ তোমাকে এমন একটি মর্যাদার আসনে তোমাকে আসন্নিত করব, কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে যদি সংসার জীবনটাকে সুখময় করতে চায়, কোন মেয়ে যদি মনে মনে করে আমি স্বামীর ভালো বউ হব এবং শ্বশুরের ভালো বউ বা হব, শ্বশুর বংশের লোক আমাকে নিয়ে গৌরব করবে, আনন্দ করবে, তাহলে এই রকম যদি কোনো মেয়ের ভিতরে চিন্তা চেতনা থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে তিনখানা গুণ নিয়ে আসতে হবে। এক নম্বর গুণ হতে হবে ফাসসালিহা, তোমাকে নেককারনি ওয়ালি হয়ে যেতে হবে। দুই নম্বর হলো কনিতাম, স্বামীর ইনকামের উপরে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে, স্বামী যে মানের জিনিস তোমাকে এনে দেবে ওই মানের জিনিসের উপরে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে, তাহলে স্বামী তোমাকে ভালোবাসবে, স্বামীর ভালো বউ হতে পারবে। এই ভালো বউ হিসাবে তুমি যখন তোমার বাড়িতে তুমি ভালো বউর সার্টিফিকেট পাবে, তোমার শ্বশুরের ভালোবাসা তোমার উপরে পড়বে, শাশুড়ির ভালোবাসা পড়বে, পাড়া প্রতিবেশীর লোক তোমাকে নিয়ে গৌরব করবে, অন্য যুবকেরা তোমার মতো বউ পাওয়ার জন্য আশঙ্কা করবে, শ্বশুরেরা তোমার শ্বশুরের মুখে রেপোর্টটা শোনার পরে অন্যান্য ছেলের বাপেরা তোমার মতো মেয়ের জন্য তারা পাগলা হয়ে থাকবে। আমার আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাকে যে বডিটা দিয়েছি রে, এই বডিটা তোমাকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে, তোমার বডিটা তোমাকে সংরক্ষিত করে রেখে দিতে হবে, তোমাকে পর্দাশীল হয়ে দুনিয়ায় চলতে হবে। তোমার বডি দেখে, তোমার চেহারা দেখে, তোমার মুখের ঝিলিক হাসিরা দেখে, মাথার কোচকানো কোচকানো চুলগুলি দেখে, তোমার মুখের সুন্দর হাসিরা দেখে অন্য যুবক যেন আনন্দ না পায়, অন্য যুবক যেন মজা না করে, তোমার শরীরের ভাঁজ কাটিং দেখে তোমার পাড়া প্রতিবেশীর না তোমার পাড়া প্রতিবেশীর যুবকেরা যেন তোমাকে দেখে আনন্দ না করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এইভাবে তুমি যদি তোমার বডিকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাকে সলিহা ডিগ্রি দান করব। আর কিয়ামতের মাঠে তুমি যেদিন চলে যাবে, আমি আল্লাহ তোমাকে সেই দিন বিশ্ব সুন্দরীর মর্যাদা দান করব। জয় বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা আমার মা ও খালারা, আপনাদেরকে যে তিনটে গুণের কথা বললাম, এই তিনখানা গুণ যদি আপনার ভিতরে চলে আসে আপনি সংসার জীবনে সুখী হয়ে যাবেন, স্বামীর ভালো বউ হয়ে যাবেন এবং আপনি শ্বশুরের ভালোবাসা পাবেন, শ্বশুর বংশের লোক আমাকে আপনাকে নিয়ে গৌরব করবে। আমার ভাই আমার বন্ধুরা এবার আপনাদেরকে এই জায়গাটা একটু সাইড করে দেয় আর একটা হাদিসে আপনাকে চলে যায়, আর একটা কথা আপনাকে বলে দিই। অনেক মা ও বোন নিজের স্বামীকে বলেন আমি তোমারে খুব ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি। আজকে বর্তমান সময়ের মেয়েরা নিজের স্বামীকে সোনা বলে ডাকে, ময়না বলে ডাকে, নিজের স্ত্রীকে সোনা বলে, ময়না বলে, মানিক বলে ডাকে, কিন্তু দেখা যায় ওই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, বেপর্দায় চলছে, কলেজে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া আজকে বেদিনের মতো রাস্তায় রাস্তায় চলছে। এই মেয়েটার কারণে
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্ত্রী যে তোমার কন্ট্রোলের বাইরে রাস্তায় চলছে, এর কারণে আমি বিশ্বনবী তোমার নামের পাশে আমি দাইয়ে শব্দটা যোগ করে দিলাম। তুমি মরে যাবে, তুমি কোশ্চিনকালে তুমি আমার জান্নাতে যাওয়ার যোগ্যতা তোমার হবে না। তুমি মরে যাবে, তুমি কোশ্চিনকালে আমার জান্নাতের মধ্যে তুমি আসতে পারবে না। কেন আসতে পারবে না? তুমি বিবাহ করার পরে তোমার স্ত্রী আজকে বেপর্দার সহিত রাস্তায় চলছে, তোমার স্ত্রী আজকে গ্রুপ লোনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, আজকে তোমার স্ত্রী নিজে আজকে মার্কেটিং করে করে হাজার যুবকের সামনে মার্কেটিং করে 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 নিজেকে আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করছে, আর এই মেয়েটা তার স্বামীকে বলছে, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে বাবু বলে ডাকি, তোমারে সাহেব বলে ডাকি, তোমাকে আমি সোনা বলে ডাকি। কিন্তু বোন, তুমি তোমার স্বামীকে যতই ভালোবাসো না কেন, তোমার স্বামীকে আমি বলছি তুমি ভালোবাসো না, কারণ তুমি তোমার স্বামীকে দিনের পর দিন তুমি জাহান্নামের মধ্যে তুমি ঠেলছো। তোমার স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, তুমি তোমার তোমার স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নামে চলে যাবে, কারণ তোমার স্বামী তোমার কারণে দাইয়ুস প্রমাণিত হয়েছে, আর দাইয়ুস প্রমাণিত হয়ে গেলে কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। তবে দাইয়ুস কাকে বলা হয়? নবীজি বলেছেন, যেই বাড়ির মহিলা বেপর্দায় চলে, যে মেয়ের যে বাড়ির মহিলারা স্বাধীনভাবে জীবনযাপন করে, ওই মেয়ের চলার কারণে ওই মেয়ের বাপ দাইয়ুস দাইয়ুস টাইটেল পায়, ওই মেয়ের স্বামী দাইয়ুস টাইটেল পেয়ে যায়, আর ওই মেয়ের বাপ কোশ্চিনকালেও জান্নাতে যাবে না, মেয়ের স্বামীও জান্নাতে যাবে না। সেই জন্য মা ও বোন আপনাকে বলছি, আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, আপনার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আপনার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইলে আপনাকে আজ থেকে আর পর্দা নামক বিধানটা কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। আজকে পরকীয়ায় যে লিপ্ত হয়ে গেছেন আর লিপ্ত হওয়া যাবে না, এই সমস্ত জিনিসগুলি আজ থেকে আপনাকে তালাক দিতে হবে, এই সমস্ত জিনিসগুলিকে আজ থেকে আপনার কাছ থেকে ডিলেট করে দিতে হবে, তাহলে আপনিও জান্নাতে যেতে পারবেন, আপনার স্বামীও জান্নাতে যেতে পারবে। অনেক বোন বলে, আমার আব্বাকে আমি খুব ভালোবাসি, আমার আব্বাকে আমি আব্বু বলে ডাকি, আব্বু বলে ডাকি, আব্বু বলে ডাকি, এই জন্যে তোমার আব্বু তোমারে খুব ভালোবাসে, এই জন্যে তোমার আব্বু তোমাকে আম্মু বলে ডাকে। আমি তোমাকে বলছি বোন, তুমি তোমার আব্বুকে যদি ভালোবাসতে, নিশ্চয় তোমার আব্বাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আজকে তুমি স্কুলে যাচ্ছ, আজকে তুমি কলেজে চলে যাচ্ছ, ইউনিভার্সিটিতে যাচ্ছ, তোমার মাথায় কোনো কাপড় নেই, তোমার শরীরে অর্ধলঙ্গ পোশাক আছে, এর কারণে তোমার আব্বাকে জাহান্নাম নামক জেলখানায় যেতে হবে, কারণ তোমার আব্বা থাকাকালীন তুমি যদি কোনো রকমের অন্যায় করে থাকো, তোমার আব্বাকে এর অ্যাকশন ভোগ করতেই হবে, জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য বোন বলছি, তোমাকে সমস্ত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, এইভাবে চলে তোমাকে জীবন যাপন করতে হবে, আর এইভাবে চলে তুমি যদি জীবন যাপন করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে, আর তুমি জান্নাতে যাবে, তোমার আব্বা মাকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। সেহেতু আপনাদেরকে তিনখানা গুণের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে বলছেন, তুমি যদি নেককার নিওয়ালি হয়ে যাও, স্বামীর ইনকামের উপরে যদি তুমি খুশি হয়ে যাও, আর তোমার বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বডিটাকে তুমি যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে সলিহা ডিগ্রি দেওয়া হবে, তাহলে সংসার জীবনে সুখী হবে, স্বামীর ভালো বউ হয়ে যাবে, আর তোমার শ্বশুরের তুমি ভালো বউমা হতে পারবে। এবার আর একটা হাদিস বলে দিই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, المرأة إذا خمسة صلاها وسامت شهرها وأطعت بالها وأحسنت فرجها نبي أمر بولشن কোন মেয়ে যদি মনে করে আমি জান্নাতে যাব, আর আমি ওই জান্নাতের মধ্যে আমাকে জান্নাতের আটটি দরজা ওয়েলকাম স্বাগতম জানাবে, এইরকম আমি গুণে গুণান্বিত হতে চাই, তাহলে নবীজি বলছেন তোমাকে চারখানা আমল করতে হবে। এক নম্বর হলো, তোমাকে সঠিক টাইমে দিনে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতে হবে। মা বোনেরা নামাজ
পড়ে সালাত আদায় করে এ কথা ঠিক কিন্তু জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে আসরের নামাজ মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ে মাগরিবের নামাজ তারা লেট করে পড়ে নবী যে বলছেন যেই ব্যক্তি যেই মহিলা দিনে পাঁচ ওয়াক্তের নামাজ সঠিক টাইমে সঠিক ভাবে পড়বে ওয়াসামাত সাহারাহা যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারবে ওয়া আতাআত বালাহা যে মেয়েটা তার ব্যবহার দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে তার স্বামীর মনটাকে জয় করে নিতে পারবে ও আহসানাত পারজাহা যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে হেফাজত করতে পারবে ওই মেয়েটার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে 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 তবে ওই জান্নাতের আটটি দরজা থাকবে ওই আটটি দরজার মধ্য দিয়ে যেই দরজা দিচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তাহলে এই চারটা গুণ নিয়ে আসার জন্য কি নতুন করে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না এই চারটা গুণ আজ থেকে মায়েরা যদি পালন করবে ইচ্ছা করে করতে পারবে কি পারবে না নামাজ পড়ে সঠিক টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রমজান মাসের মায়েরা রোজা রাখেন তিন নম্বর হলো ব্যবহার দিয়ে নিজের স্বামীটাকে যদি খুশি করতে পারে আজকে মা বোনেরা নিজের স্বামীকে আনন্দ না দিয়ে নিজের দোলাভাই নিজের ননদ নিজের দেওর এরা যদি থেকে যায় এদেরকে আনন্দ দিতে এদের সঙ্গে গল্প করতে হাসি মজাক করতে পছন্দ করে অন্য স্বামীকে অন্যের স্বামীকে দেখে হ্যান্ডসাম মনে করে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে মন জয় করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করার প্রয়োজন করে কিন্তু ও আমার টাইম তো শেষের দিকে আসবে নাকি ও আচ্ছা আচ্ছা তো নিজের মন জয় করার জন্য নিজের ওই সমস্ত মানুষগুলিকে জয় করার জন্য যে কৌশল অবলম্বন করার প্রয়োজন করে নিজের স্বামীকে পছন্দ করে